দেখা যাচ্ছে তো ক্লিয়ারলি না? আমি ফাহিমের প্যারেন্টসের সাথে আজকে কথা বলবো, তোমার হোমওয়ার্ক সাবমিট করতেই হবে। দেখ, ফার্স্ট হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। এই এক্সপোনেনশিয়াল ফাংশন বলতে আমরা যে জিনিসটাকে বোঝাবো সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স অর ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটার জন্য যদি স্কেচ করতে বলা হয়, যে ই টু দি পাওয়ার এক্স এর জন্য আমি একটা স্কেচিং করতে চাচ্ছি, স্কেচ কিন্তু ফার্স্ট তোমাকে এটার প্যাটার্নটা একটু দেখাই আমরা। একটা ফাংশন ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, ধরো এখানে তুমি এক্স এর ভ্যালু, এখানে তুমি ওয়াই এর ভ্যালু যদি নাও, এক্স এর ভ্যালু যদি জিরো হয় ই টু দি পাওয়ার জিরো মিনস ওয়ান, এক্স এর ভ্যালু যদি ওয়ান হয় ই টু দি পাওয়ার ওয়ান, এক্স এর ভ্যালু যদি টু হয় ই টু দি পাওয়ার টু, এক্স এর ভ্যালু যদি থ্রি হয় ই টু দি পাওয়ার থ্রি। এবার এই কোঅর্ডিনেট গুলোকে যদি তুমি সাবস্টিটিউট করো তাহলে যে রেজাল্টটা আসবে এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। দেখো জিরোর জন্য ওয়ান, ধরো ওয়ানের জন্য ই, ই মানে এরকম একটা পয়েন্ট, ই স্কোয়ার মানে আরো এরকম পয়েন্ট, মানে এটা এমন একটা কার্ভ আসবে বেসিক্যালি যে কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছে। এই কার্ভ এখানে ওয়াই অ্যাক্সিসে যে জায়গাটা ইন্টারসেক্ট করে সে পয়েন্ট একটু দেখা এলো যেটা জিরো ওয়ান, মানে কন্টিনিউয়াসলি এটা কিন্তু নিচের দিকে নামতে থাকবে, কিন্তু মনে রাখতে হবে এটা এক্স অ্যাক্সিস কে কখনো টাচ করবে না। ওকে, ই টু দি পাওয়ার টু, ই টু দি পাওয়ার থ্রি, এগুলো ক্যালকুলেটার যদি প্রেস করে দেখো ভ্যালুগুলো অনেক হাই রেঞ্জে আসতে থাকবে, এটা থেকে এটার ভ্যালু বেশি, এটা থেকে এটার ভ্যালু আরো বেশি। সো জিরোর জন্য ওয়ান, ওয়ান এর জন্য ই, টু এর জন্য স্কোয়ার, থ্রি এর জন্য ই টু দি পাওয়ার থ্রি, এরকম যেতে থাকবে। আর এক্স অ্যাক্সিসটাকে বলা হবে লাইন অফ অ্যাসিম্পটোট। যদি আমরা এই গ্রাফটাকে এখানে প্লট করি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, দেন এখানে যদি আমি একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর জন্য চার্ট করি, এক্স এর ভ্যালু জিরো হলে অ্যাজ ইউজুয়াল ই টু দি পাওয়ার জিরো মিনস ওয়ান, এক্স এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এটা অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই ই, এক্স এর ভ্যালু যদি টু হয় তাহলে ওয়ান বাই ই স্কোয়ার, এক্স এর ভ্যালু যদি থ্রি হয় ওয়ান বাই ই টু দি পাওয়ার থ্রি। এটাও তুমি যদি ক্যালকুলেটারে প্রেস করো এটার জন্য যে রেজাল্টটা পাবা সেটা জিরোর জন্য ওয়ান ঠিকই থাকবে, তারপরে ওয়ানের জন্য ওয়ান বাই ই, ওয়ানের জন্য ওয়ান বাই ই কিন্তু রেজাল্ট এটা থেকে আরো কমে যাবে, তারপর এটা আরো কমে যাবে, তারপর আরো কমে যাবে। আর নেগেটিভ ওয়ান যদি তুমি নাও, সাপোজ এখানে যদি নেগেটিভ দিতা মানে এই রেজাল্ট অ্যাকচুয়ালি এরকম আসবে, এই পয়েন্টটা জিরোর জন্য ওয়ান। এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর জন্য, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর জন্য। এতটুকু বুঝতে কোনো প্রবলেম আছে সালমান? স্যার সেকেন্ড গ্রাফটা বুঝাবেন আরেকবার? ই টু দি পাওয়ার এক্স এর হচ্ছে এক্স এর ভ্যালু যত বাড়াবা ওয়াই এর ভ্যালু তত বাড়তে থাকবে, আর ই টু দি পাওয়ার মাইনাস মানে এক্স এর ভ্যালু যত বাড়াবা ওয়াই এর ভ্যালু তত কমতে থাকবে। এই যে আমি এক্স এর ভ্যালু যত বাড়াচ্ছি ওয়াই তত কমতেছে, কিন্তু এক্স অ্যাক্সিস কে কিন্তু আবার টাচ করবে না, লাইন অফ অ্যাসিম্পটোট বলা হয় এটাকে। অ্যাসিম্পটোট লাইন হচ্ছে এখানে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এখানে অ্যাসিম্পটোট লাইন, এটা কন্টিনিউয়াসলি উপরের দিকে যেতে থাকবে, এটা কন্টিনিউয়াসলি নিচের দিকে যেতে থাকবে। ফাহিম বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওয়ারিদ? ইয়েস স্যার। আচ্ছা, এবার এই সিম্পল ম্যাথস গুলো অ্যাকচুয়ালি পরীক্ষা থাকবে না, পরীক্ষা যেটা থাকবে সাপোজ আমার একটা অঙ্ক এরকম দিয়ে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস টু, আমি ফার্স্ট এরকম একটা জিনিস চিন্তা করি ই টু দি পাওয়ার এক্স প্লাস টু। এখন এটার জন্য তোমাকে যে চিন্তাটা করতে হবে সেটা হচ্ছে এরকম, ফার্স্ট চিন্তা করো এখন কিন্তু তোমার আমি যেরকম ভ্যালু দেখাইছি তোমার কিন্তু কোনো স্কেচকে কোনো ভ্যালু দেখানোর কোনো প্রয়োজন হবে না। স্কেচ মানেই হচ্ছে তুমি জাস্ট এটাকে একটা গ্রাফিক্যাল শেপে রিপ্রেজেন্ট করবো। ফার্স্ট এ শুধু এক্সপোনেনশিয়াল প্লাস টু মনে করো না, শুধু ই এক্স, তাহলে ই এক্স এর যে গ্রাফটা সেটা আমরা জানি তাই না? আর এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা হচ্ছে জিরো ওয়ান, এটা কার জন্য? এটা হচ্ছে অনলি টু দি পাওয়ার এক্স এর জন্য।
তাহলে এখানে এটা ছিল x axis এটা ছিল y axis কিন্তু এখন এখানে প্লাস 2 আছে এই প্লাস 2 থাকা মানে হচ্ছে এটাকে 2 ইউনিটস উপরে উঠায় দাও মানে এই লাইনটাকে ইমাজিন করবা y equals to 2 আর x axis টা অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে চলে আসে তাহলে এখানে 1 ছিল সো 1 প্লাস 2 তখন এই কোঅর্ডিনেটটা হয়ে যাবে 0,3 দেখো বুঝতে কোনো প্রবলেম হয় কিনা কারণ প্রবলেম থাকলে বলে ফেলো স্যার 0,3 কেমনে আসে এই পয়েন্টটা শুধু যদি পরে এক্স এর জন্য কি ছিল 0,1 হ্যাঁ 1 যেটা এখানে 1 এর সাথে প্লাস 2 করলে কত হয় 3 এই জন্য এই কোঅর্ডিনেট এখন চিট কারণ এটা এখন y equals to 2 লাইন হয়ে গেছে আর x axis নিচে চলে আসবে আমি আরেকটা এক্সাম্পল দেখাই সাপোজ ফাংশনটা এরকম যে 3 e to the power x plus 4 তাহলে এই ফাংশন তখন কি দাঁড়াবে এখন তুমি সহজেই পাবে যেহেতু প্লাস বা মাইনাস কোনো কিছু থাকলেই এখানে আগে এই লাইনটাকে দিয়ে দিবা y equals to সেটা এটা কত y equals to 4 লাইন এটা যদি y equals to 4 হয় তাহলে x axis অবশ্যই নিচে তাহলে x axis এখানে আর y axis এখানে e to the power x এর ফাংশন তাহলে e to the power x মানে এটা গ্রাফ আমি জানি এই যেটা গ্রাফ হচ্ছে এটা এটা অলওয়েজ 0 1 ইন্টারসেক্ট করে কিন্তু 3 1 যা 3 এটা হওয়ার কথা 3 0 3 কিন্তু কত 4 ইউনিটস প্লাস তাহলে এটা হয়ে গেল 0 7 দেখো কারো সমস্যা হয় কিনা বুঝতে কারো প্রবলেম আছে আছে নাই আশা করি খাতার কথা না কারণ একই রকম জিনিস তারপর আমি আরেকটা এক্সাম্পল নিচে একটু দেখে এই জায়গায় এখন আছে সাপোজ f of x equals to এই স্টেট অফ কমার্স যে ধরো আমাদের এখানে যে এক্সাম্পলগুলো আছে একটা e to the power minus x এর একটা গ্রাফ দেখে ধরো এই ফাংশন টেকচুরি এরকম যে 2 মাইনাস 3 e to the power minus x তাহলে এটার জন্য একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হবে প্রথমে চিন্তা করো e to the power minus x এর জন্য e to the power minus x মানে কি এদিক থেকে গিয়ে এদিকে যাবে এটা এদিক থেকে গিয়ে এদিকে যাবে দেন এখানে 2 প্লাস আছে তাহলে এটা হচ্ছে y equals to 2 আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এখানে মাইনাস মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 6 e টু দি পাওয়ার মাইনাস 6 এর জন্য তোমার এই গ্রাফটা এখানে মানে তুমি আগে চিন্তা আচ্ছা আগে একটা প্লাসের জন্য দেখে 2 প্লাস মাইনাস পরে যাচ্ছে e টু দি পাওয়ার মাইনাস 6 এর জন্য গ্রাফটা এটা আসলো এবার চিন্তা করো e টু দি পাওয়ার মাইনাস 6 এই জন্য এটা এই পয়েন্টটা হওয়ার কথা 0 3 2 ইউনিটস প্লাস তাহলে পয়েন্টটা কত হয়ে যাচ্ছে 0 5 এটা যদি y equals to 2 লাইন হয় তাহলে x axis কোথায় x axis হচ্ছে এখানে এটা হচ্ছে y axis কোনো প্রবলেম কি আছে এখন বুঝতে সো লাস্ট অফ 0 5 কেমনে হ্যাঁ এই যে 0 5 লাস্টটা আচ্ছা এটা হওয়ার কথা কত 0 1 তাই না তাহলে 0 1 কিন্তু 1 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে কত হয় 3 তাহলে এটা হওয়ার কথা 0 3 কিন্তু এখানে কি আছে প্লাস 2 এই জন্য 3 প্লাস 2 মানে 5 দেখি আমি আগে করতে দেই তোমরা আমাকে এক্সারসাইজ 6.10 এর এই নাম্বার সিরিয়ালি সবগুলো একটু করো কিন্তু ফার্স্ট একটা করে আমাকে একটা ছবি পাঠাও কনসেপ্টটা দেখে নিই